बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम शबाई। अस्सलाम वालेकुम शबाई, केमन আছেন? সো বাধ্য হলাম ইনবক্সে খালি এই ড্রেসের অনেক অনেক মানে রিকোয়েস্ট যে লাইভটা যেন অবশ্যই হয়। সো চলে এসেছি দুপুর দুইটা লাইভে আপনাদের সবার সাথে। আপনারা তো জানেন গ্ল্যাম গার্লস বাই সাবরমে থেকে আমাদের দুপুর দুইটার সময় লাইভ হয়, এবং গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস অ্যান্ড জুয়েলারি আমাদের যেই আগের যে পেজটা আছে ওই পেজটা থেকে লাইভ হয় দুপুর তিনটার সময়, বরাবরের মতোই দুপুর তিনটায় আমাকে ওখানে লাইভে পেয়ে যাবেন। আর ওই লাইভটা আমাদের যেহেতু ওই পেজে 11 লক্ষ মেম্বার আছে, আমি চেক ইন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে আপনারা নতুন আছেন এখনো জয়েন করেননি, জয়েন করে নিতে পারেন। আর ওই পেজটা সম্পর্কে একটু বলে দিই, আপনারা অবশ্যই যে আপনারা 11 বছর ধরে আমাদের সাথে ওই পেজে আছেন, আপনারা ওই পেজটায় অনেকেই লাইভ দেখতে পারেন না, নোটিফিকেশনস পান না। আপনারা কি করবেন, জাস্ট একটা ওইটা হয়েছে কি ওই পেজটা ডাউন করার অনেক চেষ্টা করা হয়েছে, সে রিপোর্ট করে যেহেতু আমি অনেক রিজনেবলি জিনিস দিচ্ছি বুঝে নিত। তো আপনারা ওইটা কি করবেন, আপনারা আপনাদের যে ফলোগুলো আগে দেওয়া ছিল, লাইকগুলো দেওয়া ছিল, সেগুলো অটোমেটিকলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সো আপনারা ফল মানে নোটিফিকেশনস পান না। তো আপনারা নতুন করে যদি আবার আনলাইক করে নতুন করে আবার লাইক দেন বা ফলো বাটনে প্রেস করেন, রিসিভ অল লাইভ নোটিফিকেশনস বাটনটা ক্লিক করেন, তাহলে আশা করি আপনারা আবার আগের মতো লাইভ দেখতে পাবেন। ওকে, লাইভে নোটিফিকেশনস পেয়ে যাবেন। উত্তর স্বরূপটা ওপেন করেন সাবিহা রিমা পি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের এর থেকেও বেটার বেটার আমরা অপশনস দিয়ে দিব, আপনারা আরও খুশি হবেন, এরকম নিউজ আমরা আপনাদের জন্য রেখেছি সামনে। নাহার মাহমুদ, হাই আপু। আহমেদ লিখেছে হাই আপু। ইমরান লিখেছে ওয়াও, আচ্ছা, অ্যারাবিক নেম, অ্যারাবিক রিটেন বুঝতে পারিনি কি। সো অনেক আপি ভাইয়া অনেকে কমেন্ট করছেন। আজকে এই ড্রেসটা দেখেন, এই ড্রেসটা পরে একটু আগে আমি একটা কালার কসমেটিক্স লাইভে এসেছিলাম, আই ম্যাজিকে অফার দিয়েছি 1000 টাকার, মানে 5টা আই ম্যাজিকের সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র কত টাকায়, 680 টাকায়। দত্ত একবার দেখাই, ওটা এমনিতেও নাই, ওরা বললো যে অনেক অনেক অর্ডার আসছে মাশাল্লাহ, তো এটা এতদিন ছিল না, নতুন আসছে এটা। এটা আপনারা যারা নেবেন এটা কিন্তু অফার প্রাইসে আছে একদম, মানে আমি কিন্তু এটা দেয়া, এই যে আমি হচ্ছে প্রথমটা যেটা বলেছিলাম দিব, লাইট এরকম একটা একদম লাইট রোজি পিঙ্কিশ অরেঞ্জিশ কালারের সাথে, আপনারা দেখেন আই টু ডিপ, তারপর হচ্ছে একটা ডিপ কোরাল নুট কালার, তারপর হচ্ছে একদম একটা রেড কালার, শকিং টমেটো রেড কালার, আর তারপর হচ্ছে খুব সুন্দর একটা ডিপ মভ কালার, খুবই নাইস নাইস লাগছে তোমাকে। সো এই সেটটা নিতে হলে আপনারা ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার এখনই দিয়ে দিবেন। ওকে, আপনি তোমাকে অনেক বেশি নাইস লাগছে ফারমানা চৌধুরী আপনি, থ্যাংক ইউ। আপনি এখন বলে দেই সব ইনফরমেশনগুলো, এই ড্রেসটার তো আপনারা খুব সুন্দর একটা নাম দিবেন। হ্যাঁ, আপনাদের দায়িত্ব ছেড়ে দিলাম, সুন্দর একটা নাম দিবেন, দুপুর তিনটার লাইভটা মিস করবেন না, আপনাদের জন্য আজকে একটা পার্টিওয়্যার লাইভ হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা হচ্ছে আমাদের ক্যানভাস 1 এবং 2 অর্ডার করছেন, আপনারা একটু ধৈর্য ধরেন, কল পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরেন, কল পেয়ে যাবেন, একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে শুরুতেই বলে দিচ্ছি, আমাদের গার্লস গ্রুপে দেখেন ক্যাপশনে আমি দিয়ে দিয়েছি গ্ল্যাম গার্ল বাই সাবরুর আহমেদ, এই গ্রুপে জয়েন করে ফেলবেন। আপিরা সবাই দেখতে পারবেন যে অনেক আপিরা কন্টেস্টে পার্টিসিপেট করছে, সুন্দর সুন্দর জিজির থেকে নেওয়া ড্রেসগুলো পরে ছবি, ভিডিও, স্লোমো, টিকটক, লাইকি এগুলো পোস্ট করছে, স্লাইড শো এগুলো দিয়ে এন্ট্রি নিচ্ছে। সো কন্টেস্টে যারা এন্ট্রি নিচ্ছে তাদের শুধু আই লাভ জিজি হ্যাশট্যাগটা ইউজ করতে হবে, সাথে জিজি কন্টেস্ট রিভিউ, এই দুইটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনারা গ্রুপে জয়েন করলে অ্যানাউন্সমেন্টের উপরেই দেখতে পাবেন যে লেখা আছে কোন কোন আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। ওকে, সব ডিটেলসে লেখা আছে, কোনো সেলফি অ্যাকসেপ্টেড হবে না, সেলফি যারা দিবে ড্রেস পরে ওটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আর বলে দিচ্ছি উইনার কি পাচ্ছে, যে থার্ড উইনার হবে সে পাবেন 2000 টাকার গিফট ভাউচার, যে সেকেন্ড উইনার হবেন সে পাবেন 3000 টাকার গিফট ভাউচার, এবং যেই আপনি ফার্স্ট হবেন, যেই আপনি ফার্স্ট হবেন সেই আপনি পাবেন 5000 টাকা ক্যাশ। ওকে, তুমি এত সুন্দর কেন শামিমা আক্তার, আপনার মনটা সুন্দর, আপনি মনে করেন যে আশেপাশে সবাই সুন্দর আর আপনারা আমাকে একটু বেশিই ভালোবাসেন, এটাই রিজন। ইয়াররিংস কোন পেজের, আল্লাহই জানে কোন পেজের, এটা মনে হয় ফ্যাশন গ্যালারি বাই প্রিয়া, ইফ আই এম নট রং এটা ফ্যাশন গ্যালারি বাই প্রিয়া হতে পারে। আপনারা স্ক্রিনশট নিয়ে খুঁজে দেখেন, আমাদের খুবই লক্ষ্মী প্রিয়ামণির পেজের হতে পারে, আপনারা স্ক্রিনশট নিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারেন।
দাম কত ড্রেসটার? অনেক সুন্দর। আচ্ছা আমি বলে দিব, বলে দিব তোমার ড্রেসটার প্রাইস বলো। আচ্ছা জান্নাতুল আপি, প্লিজ আপনারা একটু আমাকে একটা নাম সাজেস্ট করেন, ড্রেসটা আমি এখন দেখিয়ে দিব। আপু রিপেয়ার টুশিকা সিরামটা কি আছে? না আমাদের টুশিকাটা নাই, আমাদের হচ্ছে স্নেইল রিপেয়ার মিরাকল রিপেয়ারটা আছে। ওকে, স্নেইল মিরাকল রিপেয়ারটা আছে। আপু গার্লস গ্রুপে জয়েন হতে পারছি না রবে আপি, আমি কিন্তু কিছুক্ষণ আগেও অনেক আপিকে অ্যাড করে দিলাম, প্রায় 150 আপির মতো। এখন দেখেন 62,500-এর কাছাকাছি হয়ে গিয়েছে অলরেডি। স্টার্ট করে দিচ্ছি, শুরুতেই বলে দিই আমরা বেশি বেশি করে হ্যান্ড স্যানিটাইজ করবো, হ্যান্ড ক্লিন রাখবো, সেই সাথে আমরা গরম গরম খাবার বেশি খাবো, সো দ্যাট আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ থাকে। আর বাইরে যাওয়ার সময় অবশ্যই আমরা মাস্ক ক্যারি করবো, ওকে, এগুলো ভুলবো না। সো অরিজিনাল পাকিস্তানি সুইসলনের উপর দেখেন অল ওভার মেশিন এমব্রয়ডারি, হেভি করে এমব্রয়ডারি করা অল ওভার। ইভেন এই জায়গাটা দেখেন, দেখে মনে হয় কি এটা কি এমব্রয়ডারি? না এটা প্রিন্ট এরকম মনে হয়, বাট এটাও এমব্রয়ডারি, আমি দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। ফার্স্টে চলে আসি বিসমিল্লা এটার কালারটায়। এটার কালারটা দেখিয়ে দিচ্ছি, কালারটা হচ্ছে কুসুম কুসুম ইয়েলো টাইপের, একটা গোল্ডেন ইয়েলো, খুবই নাইস অ্যান্ড সোবার একটা ইয়েলো কালার, খুবই নাইস আই সুদিং একটা কালার। দেখেন আমার লাইট টোনের ড্রেস খুব ভালো লাগে আমার, আমি জানি না আমার কেন যা এত পছন্দ লাইট কালার্স। এই যে এবং লাইট কালারের সাথে দেখেন এই লাইট কালার লিপস্টিকটা কি ভালো লাগছে, আমার কাছে ভালো লেগেছে, আমি জানি না আপনাদের কথা। আপু ড্রেসটা অন্য কালার আছে? না আপু নিয়ে, এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেসেস, আর কোনো কালার নেই এটার সাথে। সো এটা ডিজিটাল প্রিন্টটা লক্ষ্য করি, এই দেখেন এটার মধ্যে এই যে এরকম মোটিভটা দেখে নেই, দুই ধরনের জলছাপ আছে, এটা হচ্ছে ভিতরেরটা আর এটা হচ্ছে বাইরের একটু ডিপ টোনটা। সো কুসুম একটা গোল্ডেন কালার, খুবই লাইট ইয়েলোইশ গোল্ডেন কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন লাইট সিলভার কালারের, এই যে শাইনি একটা সুতার কাজ করা। এখন এই সুতার কাজ সম্পর্কে বলি, এটা কিন্তু না জরির সুতা না হচ্ছে আবার একেবারে থাকে না যে মানে কোনো গ্লিটার্স দেয়া নেই, এটা শাইন করছে, এটা জাস্ট রেশমি সুতার মতো খুবই মিহি সুন্দর একটা শাইন চলে এসেছে। ওকে, এটা হচ্ছে সিলভার দুই পাশে, যে এখানে আসবে আর এখানে আসবে, খুব সুন্দর করে আপনারা একটা নেক বের করে নিতে পারবেন। বেশিরভাগ চেষ্টা করবেন যত মানে কম কাটা যায় কাজটা, সো একদম একটা বোট নেক দিলেই যথেষ্ট। এই যে সো এখানে যেহেতু অপশন আছে, এটার পরে একটু সুন্দর করে আপনারা চাইলে এখানে নেক ডিজাইনটা করে নিতে পারবেন। আপনি তোমাকে আমার অনেক অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ, ভালো লাগলে একটু শেয়ার করে দেন। আমি হচ্ছে রাতে যদি আসি বা নেক্সট আমি যখন আসব, তিনটার লাইভে না, এখনও আপনারা শেয়ার করতে থাকেন, আমি কন্টেস্ট উইনার জানিয়ে দিব হচ্ছে আরও পরে, ওকে। আজকে একসময় এসে জানিয়ে দিব, যারা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মধ্যে থেকে একজন বেবি জেড কুইন পেয়ে যাবেন, ওকে। এই এই লাইভটাও শেয়ার করবেন এবং এর পরের লাইভটাও শেয়ার করে দিবেন। আমি ভুলে মনে হয় গ্ল্যাম গার্ল ডিজাইনার থেকে লাইভে চলে আসছি, না গ্ল্যাম গার্ল পাইশ আপ্রহমেদি তো দেখছি, তাইলে কি হলো? ও আচ্ছা, ওকে, গট ইট, আন্ডারস্টুড। তার আমি একটু শেয়ার করে দিই, আপনারাও শেয়ার করে দেন, লাভ লাইক ওয়াও অনেক অনেক করে দিয়ে দিবেন, যাদের ড্রেসটা দেখে খুব ভালো লাগছে লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না। ক্রিমি কুইন নাম দিতে পারো, এই নাইস তো নামটা, আরও সুন্দর নাম বলেন। নাজমি জাকি আপু, তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, শামিমা আপি। আচ্ছা ঠিক আছে নাজমি আপি, সুন্দর হয়েছে নামটা ক্রিমি কুইন। আরও কিছু নাম আপনারা সাজেস্ট করেন, ক্রিমি গার্ডেন নাম দাও ড্রেসটার। ওরে বাবারে, আরেকজন কে কে সেই বার্গার কত কিছু দিয়েছে। এই যে এটা হচ্ছে দেখেন, আমরা ফুল কাজটা দেখে নিই, এখানে দেখবেন একটু লাইট একটা সিলভারি গোল্ডেন ইন বিটুইন শেডের, মানে একটা ক্রিম শেডের একটা খুব সুন্দর একটা শাইনি একটা এমব্রয়ডারি ইউজ করা হয়েছে, এবং এই সাথে এখানে হচ্ছে একদম একটা ডিপ রাস্ট কালার, মানে দেখতে লাগে কি এটা রেড টোনের, বাট এটা কিন্তু রেড না, খুব সুন্দর একটা ডিপ রাস্ট কালার বা মফ কালারের কাছাকাছি একটা টোন দিয়ে এই ফ্লাওয়ারগুলো করেছে, মানে কালার কম্বিনেশনটা খুবই আনকমন, মানে এই ফ্লাওয়ারগুলো কিন্তু খুব আনকমন টোনের, আপনারা দেখে নিতে পারেন, দেখে নেন, এটা কিন্তু খুব সুন্দর একটা কালার, হ্যাঁ একেবারে এই যে দেখে নেন। আর সেই সাথে হচ্ছে এই যে এখানে হচ্ছে একটু ব্লুইশ গ্রে টাইপের এই যে এই কালারটা দিয়ে স্টিচ করা হয়েছে, সম্পূর্ণটা হচ্ছে সুতার কাজ,
একদম টপ টু বটম আপনারা যেটা দেখছেন সম্পূর্ণটা হচ্ছে সুতার কাজ করা, একদম সুন্দর করে ফিনিশিং করা আছে। এই যে দেখেন ক্রিমি ইয়ামি নাম দাও আনায়া পারহিন, আচ্ছা কুসুম দোলা নাম দাও, আচ্ছা লিখেছে ঝর্ণা আপি নীলের ছোঁয়া নাম দেন, নীল প্রজাপতি, আপনার নাম নীল প্রজাপতি, এটাও সুন্দর না। আচ্ছা ভ্যানিলা ব্লসম নাম দাও, ডক্টর অর্পা লিখেছে ক্রিমি ইয়ামি নাম দাও, ক্রিমি কুইন নাম দাও, ক্রিমি কুইন নাম দাও। আচ্ছা দেখি আরও কিছু নাম সাজেস্ট করে, দেখি আর একটু শেয়ার করতে ভুলবেন না যারা কন্টেস্টে পার্টিসিপেট করেছেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, একজন আপনি জেড কুইন জিতে নেবেন। ওকে আমি উইনার রাতে অ্যানাউন্স করে দিব। এই যে দেখেন সো সম্পূর্ণ কাজটা আমরা একবার চোখ বুলিয়ে দেখে নেই, এখানেও দেখেন এখানেও সিলভার কালারটা আছে, এই যে ঠিক এই জায়গাটাতে, সো দ্যাট আপনার অলরেডি দেখতে কিন্তু একটু শুকনা শুকনা লাগছে, তারা দেখতে অটো শুকনা লাগছে। মৌ চৌধুরী ইয়েলো কতগুলো হার্ট দিয়েছেন, আপনাদের যাদের ড্রেসটা ভালো লাগছে লাভ লাইক ওয়াও দিয়ে দিয়ে। এই যে দেখেন এই যে এই পর্যন্ত চলে এসেছে কাজটা, এই পর্যন্ত চলে এসেছে, এই যে সম্পূর্ণটা, এই যে এতখানি, হ্যাঁ একদম অনেক নিচ পর্যন্ত কাজটা আছে, খুবই বিউটিফুল একটা ড্রেস। অ্যালপেন অ্যালপেন লিভে চকলেট দাও, তা অবশ্য মাপি লিখেছে অ্যালপেন লিভে চকলেট, ক্রিমি ক্রাশ, আচ্ছা ক্রিমি ক্রাশ লিখেছে আনায়া আপি, তবসুম আপি অ্যালপেন লিভে দোহা, ফয়েজ লিখেছে দোহা, আচ্ছা ক্রিমি কফি নাম দাও, কফি না কফি না কফি হবে না। সো এটা গেল নিচের, আমি প্রিন্টটা দেখে দিই, নিচে না দেখে মনে হচ্ছে অনেকগুলো, এই যে অনেকগুলো ডিজাইন, অনেকগুলো ডিজাইন আছে এখানে, দেখে মনে হচ্ছে কত যে কিছু এখানে আর্ট করে রেখেছে, তাই না? এই প্রিন্টগুলো দেখে একদম চিকুন 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 প্রিন্টগুলো করা। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে নিচের পার, চড়া পারটা লক্ষ্য করেন, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা, এইটা একটু চড়া, ছয় সাত আট নয় দশ এগারো, মানে সবগুলোই চিকুন চড়া, এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভ ইউজ করে করে দিয়েছে এই পারটা, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভ ইউজ করে করে দিয়েছে। আর এখানে দেখেন এই প্রিন্টটা দেখেন কি যে সুন্দর, কি যে সুন্দর, খুবই বিউটিফুল, খুবই খুবই সুন্দর করে সম্পূর্ণটা করে দিয়েছে। এটা আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা নতুন নতুন জয়েন করছেন, এটা হচ্ছে সুইস লনের মধ্যে করা, খুবই কমফোর্টেবল একটা কালেকশন। আপনারা জানেন মানে অরিজিনাল পাকিস্তানি ড্রেসেস এমনিতেই অনেক অনেক সফট হয়, সো আপনারা তো এগুলো আমাদের শোরুমে এসেও নিয়ে নেন, আমি শোরুম অ্যাড্রেসটা বলে দিব। এখন আমি এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই, শোরুম ডিটেলস যারা জানতে চাচ্ছেন, আমাদের শোরুম হচ্ছে লালমাটিয়াতে ধানমন্ডি 27 নম্বর মিনা বাজারের পিছনের গলি হাউস নাম্বার 38/1, আর মিরপুরের শোরুম হচ্ছে মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টার লিফট 2 এসে 327 এবং 328। এই যে এই দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শনে, ব্যাক পোর্শনে হচ্ছে ছোট্ট ছোট্ট করে কাজ করা, সামনের যে কাজগুলো দেখছিলেন ডিজিটাল প্রিন্টটা ওইটার যে প্রথম লেয়ারটা, এটা হচ্ছে ব্যাক পোর্শনে ফার্স্টে দেয়া, তারপর সেকেন্ড লেয়ারটা দেয়া দেয়, এইখানে নিচে আসতে আসতে আপনি দেখেন ব্লু ফিরোজা, এই যে অরেঞ্জ লাইট ইয়েলো, এই সমস্ত কালার দিয়ে, অলিভ কালার দিয়ে, গ্রিন কালার দিয়ে সুন্দর করে এই ডিজাইনটা করে দিয়েছে। এই জায়গাটা দেখেন, এখানে মোটিভগুলো দেখেন, এখানে প্রিন্টগুলো দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্টস ইউজ করা হয়েছে, সো এই কারণে দেখতে ভালো লাগছে। ক্রিমি মারডালা নাম দাও, আচ্ছা তাহলে ক্রিমি গার্ডেন নাম দাও, কারণ অনেক ফুল আর গাছের মোটিভ আছে, আর কি আর কি আরও কিছু সাজেস্ট করো। ক্রিমি স্পিনাচ নাম দাও, মৌসুমি আপু লিখেছে খুব বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ একা আপনি লিখেছে নাম মানে লিখেছেন, বাটার স্কচ নাম দাও। আচ্ছা এই যে এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শনটা দেখেন, নিচের পোর্শনটা দেখেন, সো বিউটিফুল, এটা হচ্ছে ফুল ড্রেসটার, আর এটা হচ্ছে এটার স্লিভটা, স্লিভটা আমি দেখিয়ে দিচ্ছি, আমার স্লিভটা দেখেন আমি ডুবে যাচ্ছি, এত লং স্লিভ, আমি স্লিভটা ধরে দেখিয়ে দিচ্ছি। এগুলোর স্লিভ 26 হয়, মানে পাকিস্তানিতে সবসময় এক্সট্রা কাপড় দেওয়া হয়, এক্সট্রা প্যানেল দেওয়া হয়, সো আপনারা এক্সট্রা এক্সট্রা করে ইউজ করতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ, এই যে দেখেন এটা ফুল, এত সুন্দর করে প্রিন্টগুলো করেছে, এই যে দেখেন এই যে ফ্লাওয়ারটা, আর এখান দিয়ে মনে হচ্ছে এরকম সুন্দর ফ্লেয়ার চলে আসছে, এই যে আর এখানে হচ্ছে এই যে এই পারগুলো যেটা কিনা ড্রেসের নিচেও আছে অনেকগুলো, 11টা না বললাম না কয়টা জানো,
সো ওইগুলার এমন ভাবে আসে মনে হচ্ছে এক একটা এক এক ধরনের চুড়ি পরা, তাই না? এত সুন্দর করে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে করে চলে এসেছে এই মানে প্রিন্টগুলো। সো এইটা হচ্ছে সম্পূর্ণ স্লিভের মধ্যে চলে আসবে। এখন আমি মেজারমেন্ট করে বলে দিচ্ছি এটার সব কিছু, উইথ লেন্থ, তারপর সব কিছু বলে দিচ্ছি আপনাদের জন্য, তাহলে নিতে ইজি হবে। আপনারা আমাদের মিরপুর ব্রাঞ্চেও পাবেন, আপনারা আমাদের লালমাটিয়া ব্রাঞ্চেও পেয়ে যাবেন। এটা চড়া হচ্ছে, দাঁড়া, হ্যাঁ, 82 হচ্ছে চড়া। কত এক্সট্রা কাপড় দেওয়া থাকে দেখেছেন? যারা পাকিস্তানি ড্রেস রেগুলার পরেন তারা তো জানেন সবসময় এক্সট্রা কাপড় থাকে। 48 লেন্থ হচ্ছে 48। এক্সট্রা কাপড় কেন দেয় আমি বলি, ওরা বেশিরভাগ এই জামাতে মতো এত ফিটিং কাপড় পরে না, একদম লুজ লুজ কুর্তি স্টাইলের ড্রেস পরে, একদম লুজ ফিটেড ড্রেস পরে বেশিরভাগ সময়। আর এটার স্লিভটা বলেছিলাম না, স্লিভটা হচ্ছে 25, ওকে 25, যেরকম বলেছি অনেক বেশি বেশি থাকে। মিল্কি বাটার দাও, ক্রিমি কুইন দিতে পারো, আদিলা, ক্রিমি কুইনটা কোন আপি জানি বলেছিল, মিল্কি বাটার নাম দাও, নাজমুন নাহার আপি লিখেছে, মালাই বাটার নাম দাও, নাজনীন রহমান, জুসি ক্রিমি, আরে বাবা রে এলিগেন্ট ড্রেস, থ্যাংক ইউ টুম্পা আপি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কোন আপি জানি ক্রিমি কুইন বলেছিল, কোন আপি জানি বলেছিল। এখন এটার ওড়নায় চলে আসি, ওড়নাটা আগে আমার ওড়নাকে দেখাই, দেখেন ওড়নার মধ্যে এত কারুকাজ, এই দেখেন পুরা মনে হচ্ছে ওই যে টার্কিশ কিছু প্রিন্ট থাকে না ওই রকম, অনেক কারুকাজ করা, মানে অনেক প্রিন্ট, অনেক প্রিন্ট আছে ওড়নায়, দেখেন কি যে সুন্দর। আপনারা দুপুর তিনটার লাইভটা দেখতে ভুলবেন না, যদি আমি পারি, যদি আমাকে বলে যে আসা যাবে তাহলে আমি দুপুর তিনটার লাইভে চলে আসবো পার্টি ওয়্যার নিয়ে, ওকে, লুকিং নাইস, থ্যাংক ইউ। এই মায়োনিজ নাম দাও, আচ্ছা এটা সিলেক্টেড, ওকে, পিন দিস কমেন্ট, মায়োনিজ ইজি হয়ে যাবে, আর মায়োনিজ কালার রেডি। স্বপ্নার নামটা চুজ করে ফেললাম, ক্রিমি কুইন, আরও যেটা আর কি আরও অন্য কোনো ড্রেসে দিব যেটা দেখতে ক্রিমি কুইনের মতো গ্ল্যামারাস পার্টি বেড়ে দিব, ওকে। এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা, ওড়নার মধ্যে কিন্তু আপনার এরকম থাকবে, পাকিস্তানি ড্রেসের ওড়নাগুলোতে এটাও লনের ওড়না, এই যে এরকম একটু বের হওয়া থাকবে আশাস। আমি এটাকে অনেকে রেখে দেয়, আমি কিছু ড্রেসে রেখে দিই, কিছু ড্রেসে ভাত সেলাই করে ফেলি, এই যাবি এটা ভাত সেলাই করে দিয়েছি। মায়োনিজ, হিট হিট হিট, সুন্দর নাম মায়োনিজ। অ্যাপেল লিভে দেওয়া আছে আরেকটা ড্রেসের নাম, অ্যাপেল লিভে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাবসুম আপি, চকো ক্রিম দাও, সারি আফরিন আপি, হ্যাঁ সারি আফরিন আপি, নেক্সট ইনশাল্লাহ নেক্সট। এই যে দেখেন এটা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ ওড়না, ওড়নাটা চড়া, বেশ চড়া হয়, একদমই সফট সুইস লনের ওড়না। আপনারা যারা রেগুলার আমাদের কাছ থেকে পাকিস্তানি কালেকশন নেন তারা তো জানেনই, 1 2 3 4 দেখে কতগুলো, আবার এখান থেকে এই পাশে আর এই পাশে একদম ফুল চারপাশে এই পার্টটা চলে এসেছে, এই প্রিন্টটা। আর এই যে দেখেন সব কিছু দেখে আপনাদের মনে হবে যে না এটা তো আমার চাই চাই, তাই না? এটা তো আমার চাই চাই, খুবই বিউটিফুল ওড়না, এটার সাথে একদম মানানসই হয়েছে, মনে হচ্ছে যে না এইটাই, এটার সাথে একদম 100-তে 100, তাই না? একদম 100-তে 100। এই যে দেখিয়ে দিচ্ছি ওড়না, কি যে সুন্দর, কি যে সুন্দর ওড়নাটা আমি মেজার করে দিচ্ছি। আমার তাড়াতাড়ি করতে হবে, আমার যেতে হবে, রেডি হতে হবে, আবার আসতে হবে আপনার গ্ল্যামারাস ডিজাইনার ক্রিয়েশনসে। অবশ্যই নতুন করে আনলাইক দিয়ে তারপর লাইক দেন, ফলো দেন, তাহলে আপনারা আমাদের লাইকগুলো নোটিফিকেশনস পাবেন। এই যেটা হচ্ছে 40, চড়া হচ্ছে 40, আর লেন্থটা বলে দিচ্ছি, লেন্থ হচ্ছে, লেন্থ হচ্ছে, ও বাবা, লেন্থ হচ্ছে 88+, না 90, কী দেখলাম, 100, কত 100, বাবা অনেক লং, অনেক লং, হ্যাঁ পাকিস্তানি ড্রেসের ওড়নাগুলো অনেক লং থাকে একেবারে, এই যে একদম অনেক লং। সো এক্সট্রা লেন্থ পেয়ে যাচ্ছেন, বিকজ সবসময় বললাম না এক্সট্রা অনেক কাপড় দেওয়া হয় অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলোতে, সো দ্যাট আপনারা একদম হালকা ফুলকা কুর্তি বানাতে পারেন, বেশি বেশি লুজ স্লিভ রাখতে পারেন, লুজ কুর্তি স্টাইল বানাতে পারেন। মায়োনিজের মধ্যে খালি লাইক লাইক আর লাইক, মাখন নাম দাও, ও ময়ূরক্ষীর নাম দাও, ওরে বাবারে না ভেঙে যাবে এত কঠিন নাম। আচ্ছা সাবিহার রিমা আপি, নেক্সট নেক্সট নেক্সট, এখন প্রাইস বলে দিচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে, এটার সাথে সফট একদম মেয়োনিজ কালারের একটা সালোয়ার আছে, আমি পরে না যাই, এই যে দেখেন মেয়োনিজ কালারের সালোয়ার আছে, দেখেন খুব বিউটিফুল, না খুব বেশি বিউটিফুল, খুব বেশি বিউটিফুল। এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি একটা কালেকশন, আপনারা যে আপিরা
রেগুলার আমাদের কাছ থেকে পাকিস্তানি কালেকশন শোরুম থেকে এসে পারচেজ করেন। আমি ভাবলাম অনলাইনে দেখিয়ে দিই নতুন কি কি চলে এসেছে। এই যে দেখেন, এটা হচ্ছে সালোয়ারটা, অল ওভার ড্রেসটা হচ্ছে এত গর্জিয়াস করে কাজ করা, আপনাদের একদম মন কেড়ে নেওয়ার মতো সুন্দর একটা ড্রেস। তার্কিসানা কি জিনিস, তার্কিসানা নাম দাও, ওরে বাবা রে, সুমাইয়া আপি, এত কঠিন নাম, এটার মিনিং কি আপি? আল্লাহই জানে এটার মিনিং কি, নাকি আমি ভুল উচ্চারণ করেছি, আমি জানি না ভুল উচ্চারণ করেছি কিনা। এই দেখেন সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে মেশিন এমব্রয়ডারি করা, অল ওভার ফ্রন্ট ওয়ার্ক যতটুকু দেখছেন সম্পূর্ণটাতে, কোথাও জায়গা খালি নাই, কোথাও বাদ রাখে নাই, একেবারে অল ওভার হচ্ছে এরকম সুন্দর, এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা। সেই সাথে হচ্ছে এই যে এটার সালোয়ারটা, আর এটা হচ্ছে ওড়না, আর ব্যাক পার্ট এবং স্লিভটা এই যে এক্সট্রা করে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে অল ওভার ব্যাক পার্ট এবং সেটা স্লিভটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, ড্রেসটাও ডিজিটাল প্রিন্ট করা, অল ওভার হচ্ছে ফ্রন্টে এমব্রয়ডারি করা, একদম সম্পূর্ণটা টপ টু বটম দেখতে পাচ্ছেন। এই ড্রেসটা আপনারা আমাদের জিজিতে পেয়ে যাবেন হচ্ছে মাত্র 2800 টাকায়। ওকে, আমি যেটা বললাম সেটা আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে অনেক অনেক রিজনেবল। এই ড্রেসগুলো বাইরে আপনারা 3000+ পাচ্ছেন, ওকে, 3000+, তারপর 3200-3300 এরকম মিনিমাম হয়। সো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 2800 টাকায়। স্ক্রিনশট নেন, যে আপনারা নেবেন মায়োনিজ নেবেন। সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন। আসলে পাকিস্তানি কালেকশন অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল। যারা রেগুলার পাকিস্তানি কালেকশন পড়েন আপনারা তো জানেন যে যে কোনো পাকিস্তানি ড্রেসের প্রাইস, মানে যেগুলো হচ্ছে হেভি ওয়ার্কের থাকে, 3000+ থাকে, 3500+ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক রিজনেবল আমাদের বাকি পাকিস্তানি কালেকশনের মতোই। অনেক অনেক গর্জিয়াস একটা ড্রেস। হ্যাঁ নাজমিন আপি, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিয়েছেন, তো যে যত বেশি শেয়ার করবেন, আমার একটু পরে আবার লাইভ আছে, হ্যাঁ, গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস অ্যান্ড জুয়েলারিতে 3:00 ভুলবেন না, আপনারা অবশ্যই জয়েন করে ফেলবেন। আজকে একটা পার্টি ওয়্যার দেখাবো, অনেক গর্জিয়াস একটা ড্রেস দেখাবো। আর সেই সাথে বলে দিচ্ছি মানে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার ডান লিখতে ভুলবেন না, ওকে, শেয়ার ডান লিখে দিবেন। আজকের মানে আজকের শেয়ারগুলোর উইনার আমি রাতে অথবা কালকে অ্যানাউন্স করে দিব। সো আজকের লাইভগুলো যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের মধ্যে থেকে একটা আপু জিতে যাবে। অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ। মায়োনিজ নামটা তো খুব বেস্ট হয়েছে, তাই না? মায়োনিজ নামটা খুবই বেস্ট হয়েছে। সো আপনারা যারা লাইভটা দেখলেন, সাথেই ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আপনারা স্ক্রিনশট নিয়েছেন, সুন্দর করে স্ক্রিনশট নিয়েছেন, তো আপনারা চাইলে একদম কন্ট্রাস্ট একটা শো করতে পারেন, বিকজ আমি এই কালারের সাথে এখান থেকে ইন্সপায়ার হয়ে পড়েছি, আপনারা চাইলে করে নিতে পারেন। ওকে, সব লাইট কালার হচ্ছে, একটু শুটা একটু ডিপ কালার ভাবলাম যে করি। এই যে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, সাথে আমি চলে যাই, আমার রেডি হতে লাগবে। ওকে, ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দিবেন, আপনাদের মনের সকল সৎ ইচ্ছা পূরণ হোক, এই দয়া করে আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন মাফ করে দেয় এবং সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আমি আবারও চলে আসতে পারি। আল্লাহ হাফেজ।